এক নদীর ধারে এক সন্ন্যাসী তার শিষ্যদের সঙ্গে থাকতেন। একদিন তিনি সেই নদীতে স্নান করছেন, এক পথচারী জিজ্ঞাসা করলেন, স্বামীজি, এই গ্রামের মানুষজন কেমন? স্বামীজি বললেন, কেন, কি ব্যাপার? বলছে, আমার গ্রাম ছেড়ে আমি এখানে এসে বসবাস করব ভাবছি। সাধু জিজ্ঞাসা করলেন, আপনার গ্রামের লোকজন কেমন? বলছে, মহাপাজি শট। বলছেন, আপনিও এরকম? সাধু উত্তর দিলেন, আপনিও এখানে এরকম মানুষই পাবেন। লোকটি ভয়ে সেই স্থান পরিত্যাগ করল। পরের দিন আবার স্নানের সময় আরেকজন এসে জিজ্ঞেস করল, স্বামীজি, এখানকার লোকজন কেমন? আমার পরিবারটা খুব বড় হয়ে গেছে, তাই গ্রাম ছেড়ে এই গ্রামে থাকবো বলে এসেছি। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, আপনার গ্রামের মানুষজন কেমন? অতীব ভালো, বন্ধুবৎসল এবং ভদ্র। সন্ন্যাসী বললেন, আপনি এখানেও এইরকম মানুষজন পাবেন। শিষ্যরা খানিকটা হতবাক, একই বিষয়ে দুজনকে দুরকম কথা বললেন। তারা সাধুকে জিজ্ঞাসা করতে সাধু বললেন, এই জগৎ ভালো আর কালো নিয়ে রচিত। আমরা যদি ভালোটাকে দেখি, আমাদের দৃষ্টিটা ভালো হবে, আর যদি কালোটাকে দেখি, তাহলে দৃষ্টিটা কালো হবে। আসুন দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন করি।